2014 সালের ক্ষমতায় ছিলেন এক সরকার, গত সরকারই তো ছিল, তাই না? একটা হত্যা মামলা দিয়ে আমাকে ফাঁসানো হলো। এখনো এই মামলার প্রতি মাসে হাজিরা দেওয়া লাগে, ওর চার্জশিটও হয়নি। সেখানে গিয়ে দেখা হলো আল্লামা জেলান হোসেন সাইদি সাহেবের সাথে, রহিমাহুল্লাহ। তো 3 মাস 22 দিন একসঙ্গে কথাবার্তা বলেছি, পাশাপাশি ছিলাম। তো আমি যাওয়ার আগে 2013 সালের 25শে ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আমার কাছে দেওয়া হয়েছিল। আমার একটা বই আছে, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বইটা পড়েছেন, তার সাথে একই সঙ্গে সালাত পড়েছি আলহামদুলিল্লাহ। বলেছেন, অনেক কথা বলেছেন, 9 পৃষ্ঠার একটা পত্র লিখছেন, 9 পৃষ্ঠার। আর একটা পুস্তক, আমার ঠোঁটের কোনায় ঘা, ঘায়ের মতো আছে, পানি লাগলে ঘা বেড়ে যায়, এমত অবস্থা, ওজু আর ফরজ গোসলের সময় কীভাবে মুখমন্ড ধৌতে করে। প্রথমত ওই জায়গাটা আপনি যদি কিছু লাগাইয়া পড়তে পারেন, উজু করতে পারেন, আর ওই জায়গাতে পানি না দিয়ে বাকি জায়গাটা কী করবেন, ধুয়ে ফেলবেন। ফরজ গোসলের সময় আপনি হয়তো গা ধুয়ে নিলেন আর ওই জায়গাটা কী করলেন, মাসা করে নিলেন, সমস্যা নাই। আর একাত্তম যদি না করা যায় তাহলে তায়াম্মম করবেন, উজু না করে গোসল না করে কী করবেন, তায়াম্মম করেন। এটা খুব সহজ অপশন, শরীয়ত অপশন দিয়েছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আর একটা প্রশ্ন করেছিলেন আপনি, এক বক্তব্যে বলেছেন আহলে হাদিসদের কোনো বন্ধু নাই, কি বুঝাতে চেয়েছেন? আচ্ছা, আহলে হাদিসদের কোনো বন্ধু নাই কেন বলেছি জানেন? আহলে হাদিসরা যে মানহাজের অনুসরণ করে সেটা কি সালাফদের মানহাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেয়ীনে যাম, তাদের নীতি ফলো করে আহলে হাদিসগণ। এই নীতির সাথে আমাদের অধিকাংশ মানুষের নীতির মিল নাই। আরো যদি খুলে বলতে চাই, এই এই প্রেক্ষাপটে কথাটা বলেছি, যে সরকারই আসে ওই সরকারই আহলে হাদিসদের উপরে কি করে, দমন পীড়ন চালায়। যেমন আজকে যে বক্তব্যটা দিলাম, এই বক্তব্যটা এই বর্তমান সমাজের লোক এটা কি গ্রহণ করতে পারবে বলেন দেখি? আপনারাই পারেন না গ্রহণ করতে। আমরা তো আসলে এইরকম গুজামিলি কিছু চাই না। এই বক্তব্য দেওয়ার কারণে একটা উদাহরণ দিয়ে মাফ করবেন আমাকে, আমি একসময় 2014 সালে শেষের দিকে জেলে গেছিলাম, 2015 সালে বেরিয়ে আসছি, আমার নিজের কথাই বলি। তো আমি কৃতজ্ঞ ভাষানটেকের মানুষদের প্রতি, আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালোবাসেন, অনেক স্মৃতি আছে আপনাদের সম্পর্কে। তো 2014 সালের ক্ষমতায় ছিলেন এক সরকার, গত সরকারই তো ছিল, তাই না? একটা হত্যা মামলা দিয়ে আমাকে ফাঁসানো হলো। এখনো এই মামলার প্রতি মাসে হাজিরা দেওয়া লাগে, ওর চার্জশিটও হয়নি। সেখানে গিয়ে দেখা হলো আল্লামা জেলান হোসেন সাইদি সাহেবের সাথে, রহিমাহুল্লাহ। তো 3 মাস 22 দিন একসঙ্গে কথাবার্তা বলেছি, পাশাপাশি ছিলাম। তো আমি যাওয়ার আগে 2013 সালের 25শে ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আমার কাছে দেওয়া হয়েছিল। আমার একটা বই আছে, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বইটা পড়েছেন, তার সাথে একই সঙ্গে সালাত পড়েছি আলহামদুলিল্লাহ। বলেছেন, অনেক কথা বলেছেন, 9 পৃষ্ঠার একটা পত্র লিখছেন, 9 পৃষ্ঠার। তখন আমি তো বাহিরে, ফটোকপি পেলাম 2014 সালের 6ই জানুয়ারি। আমি তার আগে ছিলাম মালদ্বীপে, একটা সেমিনারে গেছিলাম, ওখান থেকে আসার পরে আমি পত্রটা পেলাম। আর ওই সালেরই আমি নভেম্বরের 7 তারিখে আবার গেলাম লালগড়ে, আপনারা যেটা বলেন।
সেখানে গিয়ে দেখা হলো, সাক্ষাৎ হলো, এই পত্রটা কিছু সংশোধনও করে দিয়েছেন তিনি। যখন বেরিয়ে আসলাম, এই পত্র প্রচার হয়ে গেছে, আমি কিন্তু প্রচার করিনি, আমাকে মাফ করবেন, তখন জামাত ইসলামের ভাইরা বলল কি, এটা মুজাফফর বিন মহসিন এটা মিথ্যাচার করছে, জামিন কোথায় আপনি, বুঝেননি কথাটা, কোনো পত্র লেখেননি, কিছুই লেখেননি ইত্যাদি। তো আমরা তো দুনিয়ার কারো সাপোর্ট পাবো না, এটাই পরিষ্কার। আমি তখন বলেছিলাম যে রাজনীতি করলে এই শরীয়ত নিয়ে মিথ্যা রাজনীতি করা যায় ঠিক না, এটা হারাম। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, কিন্তু এতটাই মিথ্যাচার করা হলো, দেশের যেখানে যাই সেখানেই বলে যে আপনি তো মিথ্যা কথা বলেছেন, সাইদি সাহেবের সাথে আপনার দেখাই হয়নি, পত্র কখন দিল, তিনি মারা গেছেন, বের হয়ে আসলে ওটা বেশি প্রমাণ হতো, আল্লাহ যেটা চেয়েছেন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুক, দোয়া করি। এবং উনি একটা কবিতা লিখে দিয়েছিলেন আমার বইয়ের মধ্যে, যেটা কোটা বলবো না। তো আমরা মনে করি যে আমরা স্বতন্ত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে মানহাজ, এর মানহাজের বাহিরে আমরা কখনো যাব না ইনশাআল্লাহ, সোজা কথা। আমাদের টার্গেট শুধু দুনিয়া না আখিরাত। জাপানে কোনো অন্যায় নাই, আমাদের দেশটা যদি জাপান হয়ে যায় কোনো সমস্যা, হ্যাঁ জাপানে কোনো অন্যায় নাই, কিন্তু দিন আছে সেখানে, তাহলে জাপান করে কি লাভ আমার? তা আপনারা তো চাচ্ছেন দুনিয়াবি শান্তি হয়ে যাবে, সন্ত্রাস থাকবে না এই দেশে, হয়তো বা একদিন এই দেশে একদিন মাদক থাকবে না, ধর্ষণ থাকবে না, তবে এতই শান্তি পাবেন যখন কোনো ধর্ম থাকবে না, তাই না? ধর্মের বিধি নিষেধ আছে, এই জন্যই সমস্যা। আমরা এই রকম দেশ চাই না যে দেশে কি থাকবে না, ধর্ম থাকবে না। কথা বুঝতে পারলেন? ইসলাম থাকবে ইনশাআল্লাহ, এবং আগামী দিনে ওই আল্লাহ রাসূলের প্রদত্ত ইসলামই চালু হবে ইনশাআল্লাহ, যদি আপনাদের একাগ্রতা থাকে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। হাঁস মুরগি বা কোনো পশু জবে করার সময় পশ্চিমমুখী হয়ে জবে করা কি বাধ্যতামূলক? কেন বলেন তো দেখি, আপনার এই প্রশ্নটা কেন, এটাকে শোনা লাগবে, বুঝেননি মনে কথাটা, আপনার এই প্রশ্নটা শুনতে হবে, আপনি প্রশ্নটা করলেন কেন, বাধ্যতামূলক কি না, এটা প্রশ্নটা করলেন কেন, এটা বলবে না, নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। কেবলামুখী করে জবে করা সুন্নাহ, আপনি এটা করবেন, আপনাকে আপত্তি আছে? ওকে, সুন্নাহ আপনি মেনে চলেন আলহামদুলিল্লাহ, অতিরিক্ত কিছু বলার দরকার নেই, করা যাবে না, অন্যদিকে করা যাবে না, আপনি পশ্চিম দিকে কেবলামুখী করে করবেন,